সম্প্রতি বৈদেশিক মুদ্রা বাজারে বাংলাদেশের টাকার অবমূল্যায়ন হচ্ছে, এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক কতগুলো পদক্ষেপ নিয়েছে। এখানে একটা বুঝতে হবে যে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপের সাথে সাথে ব্যাংকগুলোর দায়িত্ব আছে, কর্তব্য আছে, যে যাতে এই টাকার অবমূল্যায়ন দ্রুত না হয়। অতএব এই প্রেক্ষিতে কয়েকটা ব্যাংকের ইদানিং যারা ট্রেজারি ডিপার্টমেন্ট, যারা ফরেন এক্সচেঞ্জে ডিল করে, তাদের কয়েকজন ব্যক্তিকে কর্মক্ষেত্রকে অপসারণ করার মতো নির্দেশ দিয়েছে। এটা একটা কঠিন পদক্ষেপ নিঃসন্দেহে, বাট এটা আমার মনে হয় প্রয়োজন। কারণ ব্যাংকগুলো যারা রেসপন্সিবল অফিসার তাদেরকে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। তবে এটা যথেষ্ট না, কারণ অনেক সময় কর্মকর্তাদের দেখা যায় তারা উপরের নির্দেশে, বিশেষ করে পরিচালকদের নির্দেশে বা ব্যবস্থাপনা আর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তারা মুনাফা করার জন্য এগুলো করে এবং অন্য অন্য ক্ষেত্রেও করে থাকে, এটা শুধু ফরেন এক্সচেঞ্জের ব্যাপারে না। অর্থাৎ সেখানে তাদের কিছুটা দায়বদ্ধতা এবং কিছুটা তারা রেসপন্সিবল হয়। এই জন্য আমি মনে করি যে ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এবং ব্যাংকের পরিচালক এই তাদের ব্যাপারেও কেন একটা ব্যবস্থা, অর্থাৎ সার্বিকভাবে ব্যাংকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। পূর্বে দেখা গেছে ইভেন এমডিদের রিমুভ করা হয়েছে কোনো ব্যাংকের ইরেগুলেটরির জন্য। তবে এখানে শক্ত একটা কঠোর বার্তা দেবে, বাট আমার মনে হয় এটা প্রয়োজন আছে এবং বাংলাদেশ ব্যাংক এটা মনিটর করতে হবে।